দুঃখ প্রকাশ। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো স্বাধীনতা টেলিভিশনও মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে স্বাধীনতা টেলিভিশন মডেল তারকা বাছাই 2019 প্রতিযোগিতাটি আমরা চলমান রাখতে পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পূর্বের মতো আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। পরবর্তী আপডেট জানতে স্বাধীনতা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী মুন্না। আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে, আমার ক্যাটাগরি হচ্ছে 25-35, আর কোড নাম্বারটি হচ্ছে FTD19CH3। আমি প্রথমে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনার সবাই ভালো আছেন। সুন্দর একটি উপহার গিফট করেছে আমাকে দ্বিতীয় রাউন্ডে করে দেওয়ার জন্য। আজকে আপনাদের মাঝে আসার আরেকটা কারণ স্বাধীনতা পর্ব আয়োজন করেছে, সেই সাক্ষাৎকার পর্বে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত। আমি আমার সংক্ষিপ্ত কিছু পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ। আমি গাজীপুরের কাপাসিয়ার সন্তান, আর আমি কাপাসিয়ার সন্তান এই জন্য আমি অনেক গর্বিত, কারণ কাপাসিয়াতে বাংলাদেশের আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। আর আমি আমার কিছু প্রতিভা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমি ভালো ফটোগ্রাফি করি, আমি ভালো নাচ করতে পারি, আমি অভিনয়টাও করতে পারি। আমি আমাদের এলাকায় ম্যাক্সিমাম ওয়েডিং ফটোগ্রাফিগুলো আমি করি। আমি ঢাকাতে মালিবাগে থাকি। আমি অনেক কাজ করেছি, আউট অফ ঢাকাতে আমি অনেক ফটোগ্রাফি করেছি। আর আমি বর্তমানে মালিবাগে থাকি, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে কাপাসিয়াতে। আমি কাপাসিয়া রানিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি। বর্তমানে আমি অধ্যয়নরত আছি তারাগঞ্জ HN স্কুল অ্যান্ড কলেজে, আর সেখান থেকে আমি ইন্টারটা কমপ্লিট করব। আমার মেট্রিকটা পাস করার পর আমার 2 বছর, যেই কারণে আমি ইন্টারটা কমপ্লিট করতে পারি নাই এখনও, কিন্তু এই বছরে আমার ইন্টারটা কমপ্লিট করার ইচ্ছা আছে। আর আমি সাথে সাথে ফটোগ্রাফির পাশাপাশি মডেলিংটাও করছি। আমার এলাকাতে মিউজিক ভিডিও কয়েকটা মিউজিক ভিডিও আরেকটা মিউজিক ভিডিও করেছিলাম ওটা চিটা মিউজিক। আর পাশাপাশি নাচ করি। আমি স্কুল লাইফে যখন ছিলাম তখন আমি স্কুলে স্টেজ প্রোগ্রামগুলো করতাম। ছয়জন ফ্রেন্ডের একটা গ্রুপ ছিল যা ডান্স করতাম। আর পাশাপাশি স্কুল লাইফে যখন ছিলাম কলেজে যখন ছিলাম সেখানে বিভিন্ন কমেডি নাটক যেটাকে বলে ওইগুলো করতাম। আর বর্তমানে করেছি আর যেটা রিলিজ হয় না আপনাদেরকে আগেই বলেছি। আর সাথে সাথে আমার সবথেকে বড় শক্তিটা আমি ফটোগ্রাফিটাকে আমার শুধু শখে না, আমি আর তার সঙ্গে আমি অনেকটাই মানে এক কথা বলতে আমি আমার অনেকটাই আমার নিজের খরচ, যেমন হাত খরচ করতে পারি সেটা আমার বাবার আমি নিজের টাকাটা আর্ন করতে পারি। আর আমি স্বাধীনতা টেলিভিশনকে আমার পক্ষ থেকে অসহায় ধন্যবাদ জানাতে পারছি। এই জন্য যে বর্তমানে দেখা যায় যে আমরা নতুন যারা আছি তাদের প্রতিভাটা ফুটিয়ে তোলার জন্যে সেই রকম প্ল্যাটফর্ম পাই না, আর এই রকম একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমি স্বাধীনতা টেলিভিশনকে ধন্যবাদ। আর বর্তমানে দেখা যায় কি যে আমরা নতুন যারা আছি, নতুন যারা কাজ করতে ইন্টারেস্টেড আছি, তার কারণে নতুনদের যে প্রতিভাটা আছে সেটা ফুটিয়ে তোলার জন্য ভালো কোনো জায়গাতে যাওয়ার সেরকম সামর্থ্য কিংবা সেরকম সুযোগটা তারা পেয়ে ওঠে না। আর এই জন্য এই স্বাধীনতা টেলিভিশনে এই একটা যেটা আমার জন্যই না, বই আনবে যারা নতুন যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, যারা নতুন প্রজন্ম এই ক্যাটাগরিতে কাজ করতে চায়,
তাদের জন্য অনেক অনেক উপকারিতা হয়ে থাকে আমার মতো। যাই হোক, আর স্বাধীনতা টেলিভিশন আমাদেরকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য আমি স্বাধীনতা টেলিভিশন জানাই অসংখ্য ধন্যবাদ। আর শুধু আমি স্বাধীনতা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞ আমাদের নতুন যারা আছে সকলে। আর এটি হচ্ছে আমাদের জন্য একটি বিষয়, যেটা আমাদের শুধু আমি না, আমি আমার দেশকেও প্রেজেন্ট করতে পারবো বিশ্ব দরবারে, আর আমি আমার দেশকে পরিচয় করে দিতে পারবো যে আমরাও অন্য দেশ থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আর সব থেকে বড়ো কথাটা হচ্ছে স্বাধীনতা টেলিভিশন আমাদের সবাইকে সবার মতামত এবং সকলকে নিজেদের মতামতকেই গুরুত্ব দেয়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে স্বাধীনতা টেলিভিশন এরকম একটি প্রতিষ্ঠান যার দ্বারা সকলে আমার মনে হয় না যে আমার নতুন যারা আছে এই উপকার ছাড়া উপকার পাবো। আর এর জন্য আমি স্বাধীনতা টেলিভিশনকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি। আমি জানি না আমি পরবর্তী রাউন্ডে যেতে পারবো কি না, কিন্তু আমার পক্ষ থেকে যারা পরবর্তী রাউন্ডে যাবে কিংবা এই পরবর্তী রাউন্ডে যাবে তাদের জন্য আমার পক্ষ থেকে বেশ অসংখ্য ধন্যবাদ। আমি পরের রাউন্ডে যেতে পারবো কি না সেটা জানি না, কিন্তু পরের রাউন্ডে আমাদের নতুন মুক্তি হয়ে যাবে এই জন্য আমি অনেক খুশি। আর যারা পরবর্তী রাউন্ডে যেতে পারবো না, যেতে পারছি না কিংবা পারবো না, তাদের জন্য করার কিছু নেই। একবার না পারলে দেখো শতবার, আমরা এবার না পারলে পরের বার চেষ্টা করবো, স্বাধীনতা টেলিভিশন হয়তো আমাদের সেই চুক্তিটা করে দিবে, আমার এটা বিশ্বাস। যাই হোক, আজকে আপনাদের মাঝে আসতে পারে আমি অনেক খুশি, কারণ এইরকমভাবে কখনই কারোর সামনে যাওয়া হয়নি। হয়তো যা হয়েছে আমাদের এলাকাতে অনেক মানুষের সামনে এইভাবে কখনোই আসা হয় নাই। যাই হোক, স্বাধীনতা টেলিভিশনকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকলের কাছে বিদায় নিতে চাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।